চাকরি গিয়েছে গ্রুপ ডি কর্মীর, স্কুলে ঘন্টা বাজাচ্ছেন শিক্ষকেরা। বাগদার চরমণ্ডল ফুলমোহন হাই স্কুলে ধরা পড়ল এমনই ছবি। গত সোমবার থেকে স্কুলে আসছেন না গ্রুপ ডি কর্মী, জানালেন প্রধান শিক্ষক। চাকরি গিয়েছে স্কুলের গ্রুপ ডি কর্মীর, ক্লাস শেষে স্কুলে ঘন্টা বাজাচ্ছেন শিক্ষকেরাই। কয়েকদিন আগেই আদালতের নির্দেশে চাকরি গিয়েছে 1911 জন গ্রুপ ডি কর্মীর, তাদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যার কারণে রাজ্যের অন্যান্য স্কুলগুলির মতো সমস্যায় পড়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদার চরমণ্ডল সিএমপিপি বিকে ফুলমোহন হাইস্কুলের শিক্ষকেরা। জানা গেছে ফুলমোহন হাইস্কুলে একজন মাত্র গ্রুপ ডি কর্মী ছিলেন। বিদ্যালয়ে গ্রুপ ডি পদে একজন মাত্র কর্মী বিপ্লব বিশ্বাস। আদালতের নির্দেশ প্রকাশিত হওয়ার পর গত সোমবার থেকে আর স্কুলে আসেননি বিপ্লব, ফলে সমস্যায় পড়েছেন বিদ্যালয়ের শিক্ষকেরা। বাধ্য হয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাজ করতে হচ্ছে স্কুল শিক্ষকদের, এমনকি ক্লাস শেষ হয়ে যাবার পর স্কুলের ঘণ্টাও বাজাতে হচ্ছে শিক্ষকদের। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দুদ্যুতি বিশ্বাস জানান, গত সোমবার থেকে আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী আর বিদ্যালয়ে আসছেন না, যার কারণে আমাদের শিক্ষকদেরই তার কাজ করতে হচ্ছে। এসবের মাঝেই সামনে মাধ্যমিক পরীক্ষা, ফলে মাধ্যমিক পরীক্ষার সময় আরও সমস্যায় পড়তে হবে বলেই মনে করছেন প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। প্রধান শিক্ষক আরও বলেন, এর কারণে মাঝে মধ্যেই সমস্যা তৈরি হচ্ছে, শিক্ষকদের সম্মানেও বাড়ছে, একটু অরাজকতা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরে জানানো হয়েছে বলেও জানান প্রধান শিক্ষক। তবে পুনরায় বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মী কবে দেওয়া হবে তা জানানো হয়নি স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, ফলে আপাতত গ্রুপ ডি কর্মীর কাজ করতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষকদেরই। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সমস্যা হচ্ছে এই ঘণ্টা দেওয়ার ক্ষেত্রে, খাতাপত্র এদিক ওদিক পৌঁছানোর ক্ষেত্রে, নোটিশ সার্ভ করার ক্ষেত্রে মাস্টারমশাইদেরকে দিয়ে পাঠাতে হচ্ছে, তাদের মাঝে মাঝে অসুবিধাও হচ্ছে, তাদের সম্মানও বাড়ছে। চলবে এখন কীভাবে, কিছুটা অরাজকতা হবে, আর মাস্টারমশাইদেরকে দিয়েই চালিয়ে দিতে হবে, কিছু করার নেই, পরীক্ষা তো নিতেই হবে। গত সোমবার থেকেই আসছে না। জানিয়েছেন স্কুল শিক্ষা দপ্তর? হ্যাঁ জানিয়েছি। কী ব্যবস্থা হয়েছে? ব্যবস্থা এখন পর্যন্ত কিছু হয়নি। বাগদা থেকে সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।